এক বাড়ি থেকে পচা কলা মহিলার মৃতদেহ উদ্ধার হয়েছে বুধবার সকালে। ওই ঘটনায় রাজধানী শহর সংলগ্ন পঞ্চমুখ এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে ফরেন্সিক টিম ও ডগ স্কোয়াড। প্রতিবেশীদের প্রাথমিক ধারণা, ওই মহিলাকে ধর্ষণের পর খুন করা হয়েছে, কারণ ঘর থেকে অর্ধনগ্ন অবস্থায় মহিলার মৃতদেহ উদ্ধার হয়েছে। আমতলি থানার এসআই হীরেন্দ্র দেববর্মা জানিয়েছেন, আজ সকাল 9:30 নাগাদ থানায় খবর আসে গত 12 দিন যাবৎ পঞ্চমুখ এলাকার বাসিন্দা মীরা দেবের ঘর থেকে কোনো সাড়াশব্দ পাওয়া যাচ্ছে না। তিনি ওই বাড়িতে একাই থাকতেন। সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে দেখতে পেয়েছেন ঘরে বাইরের থেকে তালা ঝুলানো ছিল। তালা ভেঙে ঘরে প্রবেশ করে দেখেন মাটিতে অর্ধনগ্ন অবস্থায় মীরা দেবের মৃতদেহ পড়ে রয়েছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে, কিন্তু কিভাবে মৃত্যু হয়েছে এখনও জানা যায়নি। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ খুঁজে পাওয়া যাবে। সকাল 9:30 সময় আমরা কাছে লোকাল পাবলিকে ফোন করছি যে একটা খালি বাড়ি, এই খালি বাড়িতে একজন ভদ্রমহিলা থাকতো দীর্ঘদিন ধরে, কিন্তু 10-12 দিন ধরে ছাড়া কোনো ইয়ে নাই, ইশারা শব্দ নাই যে আছে কি রয়েছে না অন্য জায়গায় গেছে। এই খবরটা পাইয়ে আমরা সঙ্গে সঙ্গে আইসি। হওয়ার পরে দেখা গেছে যে বাইরেও তালা মারা, গেটে তালা মারা, ভিতর দিয়ে লক, আর ঘরের ভিতরেও তালা মারা। তখন খোঁজখবর করে জানতে পারছি যে তাইনি মেয়ে আছে এবং আদার্স রিলেটিভও আছে। মেয়ের ডুগলি সঙ্গে সঙ্গে ডুগলিতে খবর দিছি, আমরা মেয়েরে আনাইছি, আনার পরে বাকি রিলেটিভও আসি। আওয়ার পরে আমরা ব্যবস্থা করছি যে কমসে কম তালা খুললে তো ভিতরে ঢুকার দরকার বা দেখার দরকার কি আছে এই বিষয়ে। আর যখন তালা খুললে আমরা সবাই মিলে ছাড়া ইনপ্রেজেন্স অফ উইটনেস এসে খুলছি, খোলার পরে দেখা গেছে যে গন্ধমন্ধ সব কিছু বেড়ে গেছে ভিতর থেকে। আমরা 100% শিওর হয়েছে যে ভিতরে আছে, ভিতরে আছে। এরপরে ঘরেরও দেখছি যে বাইরের থেকে ভিতর দিকে তালা মারা বাইরের দিকে গেছে। এরপর আমরা কাটার দিয়া কাইটটা ছাড়া দেখছি মেয়ের জামাই আসলো, মেয়ের জামাইয়ের সঙ্গে দূরের থেকে চাইছি যে না কোনাতে পয়দা দিচ্ছে। প্রাথমিক তদন্তে কী মনে হয় কীভাবে মৃত্যু হতে পারে? আচ্ছা, প্রাথমিক তদন্তে এখন তো ইনভেস্টিগেশনের ক্ষেত্রে তো কমন দেয় না। এরপরে আমরা অথরিটিরও খবর দিছি, ফরেন্সিক টিম, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট স্যারেরা আছে, স্যারেরা অলরেডি দেখে গেছে, আমি নিজেও দেখছি। মৃত স্যার ওনার যে রিলেটিভ যারা রয়েছেন, হ্যাঁ হ্যাঁ, তাদের অভিযোগটা এরকম যে ওনার একাকিত্বের সুযোগ নিয়ে তার উপরে র্যাপের মতো কোনো ঘটনা ঘটতে পারে, সিমটম তারা দেখেছেন, তারা নিজেরও সামনে থেকে দেখেছেন, এরকম কোনো তথ্য পেয়েছেন, এরকম কোনো সিমটম আছে কি না তথ্য তো না এখন এই জায়গাতে তো বডি নাই হলো 12-13 দিন হয়ে গেছে, অলরেডি ডিকম্পোজ হয়ে কমন যায়, এই জায়গাটা তো কওয়ার মতো কোনো কিছু না। সেই কারণে আমরা সায়েন্টিফিক স্যার আছে, ম্যাডামও আছে, আমরা প্রপার টিম অফ ডক্টর নিয়ে সেটা পিএম করেন। পিএম করার পরে যা পিএম রিপোর্টে আইয়ে আমরা বডিটা কীরকম অবস্থায় ছিল, বডিটা তো পুরাটাই কইটে গেলে নেকেট, পুরাটাই কইটে গেলে নেকেট, কিছু জায়গাতে কাপড় আছে, এই অবস্থাতে আমরা। স্যার আপনার নামটা? আমার নাম এসআই হীরেন্দ্র দেববর্মা, আমতলি থানা। এদিকে এলাকাবাসীদের ধারণা, মীরা দেবকে ধর্ষণের পর খুন করা হয়েছে, কারণ ঘর থেকে নগ্ন অবস্থায় মহিলার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আমি যা দেখছি এটা র‍্যাপ কেস, এটা কোনো ভুল টুটে নেই। এটা আপনি কি মৃতদেহটি দেখছেন? হ্যাঁ, মৃতদেহই দেখছেন। দেখে কি মনে হয়েছে? আমি এটা র‍্যাপ কেস দুজন, যে অবস্থাতে পজিশন আছে, স্ট্রোক করে মারা গেলে মহিলা বিছনাতে থাকবে, মহিলা এদিকে আইতেন, মহিলা বিছনা সাইডে অন্য সাইডে আসে, শরীরে কাপড় চোপড় আছে, কাপড় চোপড় কিছুই নাই মহিলার, কারোর কাপড় চোপড় কিছুই নাই, কারোর উপরে সন্দেহ হয় বা কে আসা যাওয়া করতো এটা ছাড়া আমরা এটা করতে পারতাম না, কারণ আমরা কন্টিনিউ তো আসা যাওয়া করি না, এদিকে আসা যাওয়ার মধ্যে কে থাকতো। কিন্তু হ্যাঁ, তাই না, ছেলে মারা গেছে, যেহেতু দুনিয়ার ফারাভূতি আসতো, আজকে একটা ফারাভূতি বেশি কেউই নেই। কি কারণে নাই মানে তো ওনার সঙ্গে কি যোগাযোগ আছে? ওনার সঙ্গে যোগাযোগ আমরা এত বেশি হয় না, তাই না, তো মোবাইলে সুযোগ হয়ে রয়েছে, কেমনে মোবাইলে যোগাযোগ করি, মোবাইল সুযোগ, মোবাইলটাও তো পাওয়া যেতেছে না। উনি যখন একা থাকতেন আপনার কি মনে হয় ওনার একাকিত্বের সুযোগ নিয়ে কেউ যাতায়াত করতেন? এটা ইদানিং এই ঘটনাটা ঘটতে পারে, আগে এমন আসলো না, কেন নিরীহ পাইতেছে, উন তো সামাজিক চলে গেছে এই অবস্থা, এটা ধরানো যে এই ঘটনা কতদিন ধরে এরকম
মনে হয় এই কয়েকদিনের মধ্যে ঘটনা হয়েছে। আমরা খবর পাইছি শুক্রবারে, রূপা আইসে যেদিন এদিনে আমরা মোবাইলে ফোন গেছি। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।